আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নাম তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, পাথরেই কারবা হাত দেখে বারবা, বোঝান নিজের বাহাদুরি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। পুরান ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। বাঁচারই সন্ধানে চলছে জীবন, খোঁজে না সে যে তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, জহুরালী জহুরি। আমগো বাইতে এখন নাচা গানা সবকিছু বন, এগুলো আমগুলাকে হারাম। দেখোস না কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতাছি যাতে কেউ টের না পায়। তয় চিনের লাগা কিন্তু নাচা গানা হালা কচ কি জিনেরা তো গোবাড়িতে নাচ গান করে। ছেড়া হিসাবে সাইফুল কুলাম খারাপ না, আমার দেখলে সালাম উলাম দেয়, মাঝে মাঝে একটু পায়ে ধরে সালাম করে, বুঝছো? বহুত ভদ্র, আমিও বিহারে বহুত মহব্বত করি। আচ্ছা কইতেছেন ভাইজান, আর দেখতেও তো সে খারাপ না, চেহারা সুরো তো মাসাল্লা ভালো আছে, শাহরুখ না আইলেও শাহরুখের থেকে কম না। আম্মা জান রে কইছি, কিন্তু আম্মা জান কইলো কি বিষয়টা বলে তাজি নুরজাহান দেখতাছে, আর হে বলে কি ব্যবস্থাও লইছে, যদি লাগে তাহলে আমার কই বহুজুরের কথা। আরে যা করলে জলদি জলদি করা লাগবো তো, নাহলে দেখবা যে একদিন দাঁড় দিতে দিতে জমি জমা সব বেঁচে হারাইছে। এই শ্যামরাটারে আমি এর আগেও একবার দেখছি, শুনছি আপনি তারা খুব পেয়ার করেন, আপনার কিছু হয়নি? আমি আর আম্মা জানের জিগাইলাম, এও কিছু কি ব্যাপার না, বিট্টু টু কাউরে চিনে না। হই কি কইলি? দিলের মধ্যে একটা লেফট লেফট করতেছে, এমন ধরকাইতেছে যে হার্ট বেলুন না হান ফাইটে যেতে পারে। হলে সাইফুলে কইবার পারস না আম্মা জানের পা ধরে মাপছে। তে আমার একটু কথা হাসা করে বলতো, এত টাকা আপনি কই পাইছেন? আমি তো কিছু বুঝতে পারতাছি না, কি হইতেছে এইসব? কালাপুলাটা আইলে, কালাপুলাটা আইলে আমরা খবর দিবি, বুঝছস? ওর পুলাটা বহুত ফাউল, মহল্লার মধ্যে ওরা সার্চ করতে দিব, বুঝছস? দেখি কি করা যায়, সবার আমি খবর দিয়ে রাখছি। অনেক বিঠাই জি, এদিকে দেখেছিলি হারুন কোসের কাছে? হ্যাঁ বুঝতে পারছি, এই মহল্লায় হারুন কোসের ছাড়া তোর আর কি আছে? চা খাবি নাকি? না আমি চা খাই না। বালা এই বয়সে চা না খাওয়াই বালা। আচ্ছা বিটু তোর একটা কথা জিগাই, কিন্তু এই মহল্লায় প্রায় প্রায় হোস হারুন কোসের হে না? আচ্ছা হারুন কোসের লোকের তোর সম্পর্কটা কি করতো? এটা আমি ভাই কোস কি তুই আহস, তুই জানোস তোর সম্পর্কটা কি? পেশ গিরমিতে পড়ে গেলাম গা, আল্লাহ জানে। আমি যাই, আচ্ছা যা ভালো করে যাইস, আল্লাহ জানে কি ঘটতাছে। তুই এনে কেলা কারে খুঁজোস, কি চাস? আপনারে খুঁজবার লাগছিলাম। আমারে কেলা? আসলে খুঁজতেছি নাট ভাই রে, হেড দোকানে গেছিলাম, দোকানে নাইকা, মোবাইলে ফোন দিলাম ফোন বন্ধ, তাই চিন্তা করছি আপনি জানলেও জানবার পারেন,
আপনি ছাড়া এই পৃথিবীতে তার পীড়িতের কেউ নাই কা আমি আমার লাগে পীড়িত ভালো গেছস ওই বাদামের লোকে ওই বাদাম না আর নাট বল্টু স্ক্রু সব ডিলা আর আর লোকে আমার পীড়িত আমার তো মনে হইতেছে তোর নাট বল্টু সব কিছু ডিলা হয়ে গেছে গা মোচ্চা বিদরছে আর খবর আমার কাছে নাই কা যা হে যে বাদাম মা এটা আমিও জানি মাগার হেরে আমার একটু দরকার ছিল আমার কাছে কোনো খবর নাই কই লইচ্চা টাকা লেখা নেলে পড়চা হইছে লালি তোমার বাপ দেখে মনে হচ্ছে বিছানোর উপরে একটা বাঘ বয়ে রয়েছে তখন হালুম করে পড়বো আমার মাফ করে দেন হাটের ইঞ্জিন বন্ধ হয়ে যাবার পারে কালা কি হয়েছে মুখে আওয়াজ করে কইবার পারুম না অন ডাকছেন কেলা কোন ও চুনি পান্নার বিয়ার কথা ভাবতাছি তুই তো একো বোন লাগাস নিজের নিজের তো কত কথা কস এর লেগে তোর আমি ডাকছি আমি কি করু আরে হো আমি জিগাই দেছিলাম যে ও নিজেকে কোনো পছন্দ চুন্দ আছে নি তুই চুপি চুপি আমার কানে কয়ে যা বিশ্বাস করেন আমি কিছু জানি না ওই সরি ওই মিছা কথা কস কালা হন একটা মিছা কথা বললে সত্য রাজা গুণ হইব বুঝছস আচ্ছা করে গো পিচকির মধ্যে পড়ছি সব কয়া দেমনি নাকি পেটের মধ্যে চাইপা রাখো কি হলো জল মন্দ হয়ে গেল গলা তার চেয়ে ভালো আমি চুনি পানারে ডাকা দিই ওরা ভালো করে কইবার পারবো ওরা কইবার পারে তুই গর ব্যবস্থা গেলা তুই আগে বল না গোস যা এটা জিগে বলে গেল অ্যাকচুয়ালি ঘটনা তো আমার মহল্লার ব্যাপার কে জানে তখন একটা ঘটনা ঘুরে যাবো কি করবেন পাচ্ছি কিছু একটা কম লাগে আরে মিয়া প্রথম এই কথা ঘূর্ণনের পরে আমার চান্দি তো একেবারে চড়ক গাছের মতন চিরিক দিয়ে উঠলো এই কথা ঘূর্ণনের পরে তিন রাত আমি ঘুমের ব্যাপারই নাই তুমি জানো এইসব জিন ভূতের কথা শুনলে কলেজে আমাদের দরপরানি শুরু হয়ে যায় আমার দিলে আবার সাহস আছে মগার যেই না আমি জহুরি ভাইয়ের সামনে যাই ঠ্যাং দরফর করে কাঁপা শুরু করে তার ইন্টার আরে বিয়া জিন ভূতের কাহিনী কম বোঝনটা ভালা মানে কি করবা কি চিন্তা করছো এটা কর হ্যাঁ চিন্তা করছি ছুবা পারে লইয়াম জার ফুক দাম জিনের গায়ের মধ্যে গরম সুস্য তেল মাইক্ষা যদি বাড়ি দেন যায় না দেখবেন জিন কেমনে করে পলায় বাবিয়া তুমি ঠিকঠাক মতন খবর লইছো তো আবার জিগায় এই তাজে নুরজাহান কোনো ফাও নিউজ দিয়ে কারবার করে না বুঝতে পারছেন কইলি হইল শুনেন এই যে বাচ্চা এদিকে বাপ রে বাপ তোমার হাঁটার স্টাইল দেখে তো মনে হইতেছে তুমি লাইফের হাফ ভাবি চেঞ্জ করে ফেলাইছো খেলা হ্যাঁ গেছিলাম এই বিচিতে আচ্ছা ওইটা হইতেছে ফিল্মের স্বর্গ বুঝছো তুমি যদি ওখানে যাও তোমার লাইফের ভাব ভঙ্গিও চেঞ্জ হয়ে যাইব একরে বেশি গিয়ে আমার উদ্ধার করে ফেলাইছো হে মিয়া বাপ হইলো কসাই গরু জবাই দেই মাংস বেশি আর পোলার বাপ বঙ্গি দেহ না আর কয়টা দিন আব্বা যান তারপরে দেখবেন বিয়ালে দেলে আমার পোস্টার এইরকম একটা পোস্ট লইয়া আমি খাড়া রয়েছি হাতে একটা পিস্তল থাকবার পারে আবার ফুলও থাকবার পারে আর যদি অ্যাকশন ফিল্ম হয় তাহলে তো কামান ট্যাঙ্ক গোলা বারুদ কইছে কইছে খামালা বেশি কইবার গেলে মুখ দিয়ে ফেনা বেড়ে যাবো গা বুঝছি বাচ্চা তোমার ফিল্মের জিনে ধরছে কালা খালি জিনে না
ভূত পেতনি দেও দৈত্য ডাইনি পরি সব তো মিলে আমারে ধরছে আর আমি ধরছি আর বাইরে না ইয়ান বাড়ি যাও বাড়ি গিয়া সুন্দর করে ঠান্ডা পানিতে গোসল দাও তোমার চান্দি গরম হয়ে গেছে জলদি যাও নাহলে আর গরম হবে চাপা যাই দাচ্ছি কালা অনেকদিন হয়েছে কি মায়ের মন খাইছেন নাই ভাই আয় না চাউ খাই একলগে আরে আলমাছি ভাই একটু রাই হ্যাঁ পরে কত ঘুমনে ডাকছেন কালা আজকা তোমার কথা দিলে পাচ্ছে আর আল্লাহর কি কুদরত দাও লগে লগে তোমার লগে দেখা হয়ে গেল গা আই হাই আমার কথা দিলেও পাচ্ছে মনে পড়ছে কালা কি হয়েছে নায়িকা বানাবেন নি হ্যাঁ লাইকা এই কথাটা চিন্তা করেন যায় আমার আবার ফিল্মে কানেকশন ভালো তাছাড়া তুমি দেখতে শুনতে খারাপ না মাশাআল্লাহ ফিগারও ভালো সিলেমুলুম আছো জি 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 তওবা তওবা এই দিনের আলো রাস্তা খারাপ আপনি আমার ফিগার মাইপ ফালালেন কি সালামের কথা কইতাছেন কেউ দেখা ফালালে তো ইজ্জত যাইবো গা কি যে কল মাছি বেগম আরে এটা হইতাছে ফিল্ম মিডিয়া এখানে সরমর মনাইকা তুমি দেখছো কোন লাইকা বোরকা পরে অভিনয় করে দেখছো হইছে থাক থাক আমার আবার লাইকা অনের অত শখ নাইকা আমার আবার লজ্জা সরম আছে লায়কের হাত ধোবার গেলে আমি শর্ট খাইবার পারি আমার আবার ভাই বুঝতে সহ্য হয় না বুঝছেন এই তো বুঝা পারছো ফিল্ম মিডিয়া সবতে লাগে না সবতে লাগে ও ব্যাপারে না আর যা ভি হয় ফলো খেয়ে জায়গা ওই ছে ছে আর ভাব লয়েন না আমার মনে করছেন কালা কোন ও এই যে দাও আজকা ভুলা গেছি গা কি লেগে জানি তোমার মনে করছিলাম কালা মাদা হন ফিল্ম ছাড়া আর কিছু থাকে না বাচ্চা ভাই এক কাম করেন একটা ডায়েরি লগে লয়ে ঘুরে যখন যেমন হইব লিখে রাখবে আরে ভালো বুদ্ধি দিছো তো কেনে আইডিয়া আমার আবার ফিগার যেমন ভালো বুদ্ধিও তেমন ভালো খালি একটু শরম আছি এই যে চাইকা আল মাছি বেগম তুই সত্যই একটা মাল বাহার ফুল বরসাও হীরা মেহবুব আয়াও হীরা খবর পাই গেছি গা কি এর খবর বহুত কামেল হুজুর চার হাত লম্বা দাড়ি মাথার উপর দুই হাত লম্বা পাগড়ি চোখগুলো গোল্লা গোল্লা বুঝছো তাকাইলে নাকি দুনিয়া আন্ধার হয়ে যায় কা বহুত কামেল হুজুর ও তুমি যে ওজার কথা কইছিলা হ নানটু পুরা খবর লয়েছি কাম না হলে নাকি পয়সা ফেরত দেয় তয় চার্জটা একটু বেশি লয় এক তেল পরে নাকি সব জটিল কামে দেয় ছো আর তেলের নাকি কি ঝাঁস মানুষের নাকে ঢুকলে নাকি ফিট হয়ে যায় গা হা চাই তাহলে তো আমার জানানি লাগে হে এটা তোমার ইচ্ছা আমার জানানোর দরকার আছিল জানাই দিছি অন তুমি যা করবে তাই হে হুজুর আর কি কি করা পারে মানে সব মুশকিল তো আসান করা পারে নাকি আরে কি কও তুমি খালি কি মুশকিল আসান করে হে তো অনেক কিছু করা পারে মনে করো নানা ধরনের অসুবিধা ভালো করে দেয় মনে টেনশন দূর করে দেয় ভাবনা দূর করে দেয় মনে করো তোমার বিয়ে হইতেছে না তেল লয়ে এলো এক মাসের মধ্যে বিয়ে হয়ে গেল আবার মনে করো ব্যবসায় ফ্যান মারতেছে তেল লয়ে এলো তোমার লাভ আর লাভ আর লাভ হইতেছে আল্লাহ রে এত কামেল সব সমস্যা সমাধান করবার পারে তাহলে দেশের এত সমস্যা কেলা সমাধান করবার পারে না সেটা তো মিনিস্টার বানানোর দরকার তাও এবার পারে তাও এবার পারে তা চাই না কেলা এইটা তো কইবার পারলাম না বিষয়টা লয়ে একটু চিন্তা করণের আছে তোমার এত চিন্তা করণে কোনো কাম নাই তোমার কাম হয়েছে তোমার আব্বার উপর থেকে জিন খেদানো ওইলো কিনা এটা হইলে হয়েছে হ আরো কাম আছে এই বাইতেও একবার ওই ব্যাটারে আনন লাগবো কেলা হাই হাই নয় জানে ব্যবসা লজ খাইছে তোমার বিয়ে সাদি হইতাছে না ওই ব্যাটারে না তেল পড়া লন লাগবো হীরা তোমারে কইছি তোমারে কইছি আমার বিয়ের চিন্তা তোমারে করতে কইছি আমি তোমারে একবার কইছি না আমার নিয়ে কোনো চিন্তা করবা না আমার বিয়ে আমি একলাই করবার পারি তাইলে করো না কেন সেটা তোমারে কেমন লাগবো আজ আর পেঁচার পারো না আমার লোকে ভালো কথা কইলাম
ওজন কি হয়েছে চিলেছেন কেন তোমার কি হয়েছে কও তো আমার আমার কি গো আমার কিছু হয়নি কে তো তুমি কয় ভুলাইলে আর আমি গিলা লাইলাম তোমার কিছু হয় নাই আচ্ছা এইসব কথা বাদ দিয়ে হন কন্ত কি কইবেন চুন্নির বিয়ার কথাটা যে তোমার কইলাম কি চিন্তা করলাম আমার তো কইলা না দেহ তো কি জ্বালা আপনার একটু আগে কইলাম আপনি চিন্তা ভাবনা করে আপনি জানামু একটু চিন্তা করে সময় দিবেন না আরে পাঁচ পাঁচ ঘন্টা সময় তুমি পাইছো এর ভিতরে তুমি চিন্তা করার পর নাই বুঝছি তোমার দিকে কিছু হইব না যা করার আমারই করতে হইব আপনি আবার কি করবেন তোর তো আগে কইছি চুন্নির জামাই আমি ঘর জামাই করব শুনেন ও চুন্নির বিয়া চিন্তা বাদ দিয়া হুইয়া পড়েন অনেক রাইত হচ্ছে বিয়ানে কত কোন যাইব হলো টাইমের কাম টাইমে না করলে কিন্তু পরে পস্তাতে হইব বুঝো কিন্তু হুইয়া পড়েন আমি আইতাছি বুঝছো সালমাসি আইসোস খুব খুশি স্যান ক কাহিনী ক হ্যাঁ পান্না নয়া একখান কাহিনী আছে কাহিনী হুই না তো একটা টাস্কি খাই যাবে আমি সিওর কি এর কাহিনী চুনিয়ার বাচ্চা যে ফিল্ম করব কেমতে করব নানটু হ্যাগো চান্স লইয়া দিতেছে আর নানটু কে নানটু হয়েছে গিয়া রব্বানি ফিল্ম ডিরেক্টর আছে না হের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও চুনি কইছিল আমার মাগার আমি ভুলে গেছি আরে কাহিনী তো আরেক জায়গায় কি এর কাহিনী রব্বানির লগে লাইন কার জানোস কার চান বানুর আমি নিজে চক্ষুবে দেখছি কদিন রিক্সায় ঘুরতে দেখছি একদিন দেখছি আসান মঞ্জিলে চানবানু মানে নাচেন্দ্র বোন তামাম দুনিয়া চানবানু একটাই আছে আল্লাহ এক পিসি বানাইছে আর বানানে সাহস পায় না একা মগর চানবানু প্রেম করবার লাগছে এই কথা বিশ্বাস করি কেন ফার্স্টে আমি তো বিশ্বাস করবার পারি না একা কাহিনী আরো আছে একদিন আমি নানটুরে কলার চেপে ধরছি হালাইতে সব গড়গড় করে কয়ে দিছে নানটুর লগে চানবানুর প্রেম আছিল বুঝছস চানবানু নানটুর দলে হেবি চোট দিয়া রব্বানে লগে ঝুলে পড়ছে কস কি এই কাহিনী কই তা সে কি তাহলে মগর রব্বানি হলো চিনবার পারে না একা চানবানু কি চিজ চোখ বন্ধ করে কল্পনা কর চানবানু আর রব্বানির বিয়ে হয়েছে নাম তার জহুরালী জহুরি জহুরালী জহুরি অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি জহুরালী জহুরি জহুরালী জহুরি পাথরেই কারবা হাত দেখে বারবা ওঝান নিজের বাহাদুরি জহুরালী জহুরি জহুরালী জহুরি অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি ঢাকার সঙ্গে আত্মার আত্মীয়তা বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা